বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার অবরোধের খবর জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল হুদা, যুক্ত হব তার সঙ্গে। আর নাজমুল, বিএনপি জামায়াতের ষষ্ঠ দফায় ডাকা 48 ঘন্টার অবরোধের খবর, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার যান চলাচল কেমন চলছে বিস্তারিত জানাবেন। মাহমুদ আমনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে হচ্ছে আমি ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী আমিন বাজারে, এবং আমরা যেটা দেখেছি যে এর আগে কিন্তু যে যারা নাশকতাকারী তারা কিন্তু রাত সোয়া এগারোটার দিকে কিন্তু একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে আশুলিয়ার নন্দন পার্ক এলাকায়। এছাড়াও এই ঘটনায় কিন্তু নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমরা যেটা দেখেছি যে 35টি পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে, পাশাপাশি র্যাব পুলিশ রয়েছে, এবং সড়ক জুড়ে কিন্তু আপনি দেখছেন যে যে দোরপাল্লা যে পরিবহন সেটা কিন্তু এখনও কিছু দোরপাল্লা পরিবহন চলছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে সড়কে দোরপাল্লা পরিবহন ছাড়াও ব্যক্তিগত পরিবহন এবং প্রাইভেট কার বা পণ্যবাহী ট্রাক সবই কিন্তু চলছে, এবং বিএনপি এবং জামাতের যে 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি সেটা কিন্তু চলছে ঢিলে ঢালাভাবে। এখন এক কথা আমরা যেটা বলতে পারি যে সড়কে যে পরিমাণ পরিবহন আসলে থাকার কথা, শুধু দোরপল্লার পরিবহনটাই কম দেখা যাচ্ছে, এছাড়া অন্যান্য সব ব্যক্তিগত বা পণ্যবাহী সব পরিবহনই চলছে শুধু দোরপল্লা ছাড়া। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের অবরোধের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার এই আন্তঃজেলা মহাসড়কে যান চলাচল নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।